একটি জঙ্গলে দুটি তুনতুনি ছিল, তাদের কোনো সন্তান ছিল না, তাই তারা প্রতিদিন ঝগড়া করত। হঠাৎ একদিন তুনা বলে ফেলল, আমি আর তোমার সাথে থাকবো না, তোমার কোনো বাচ্চা ছেলে হয় না, আমি অন্য কোথাও যেয়ে বিয়ে করব। তোমার এতদিন হলো তোমার কোনো বাচ্চা ছেলে হয় না, আমি এই নিয়ে কতদিন থাকবো বলো তুমি, আমি অন্য কোথাও যাব বিয়ে করতে। না, এ কি বলো তুমি, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, কারণ আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি দেখবে একদিন আল্লাহ আমাদের সন্তান দিবে, আর তুমি কি বলেছিল আমাকে ছেড়ে চলে যাবে, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি। তোমাকে ছেড়ে যাবো না তো কি করব, আজকে কতদিন হলো আমাদের কোনো বাচ্চা ছেলে হয় না, আমি এতদিন কি নিয়ে থাকবো বলো। তারপর টুনা ওকে আর বলে, এভাবে কতদিন চলবে, এভাবে চললে তো আমি বুড়ো হয়ে যাব। তারপর সে দেখতে পায় উপর থেকে কিছু একটা নেমে আসছে, আরে এটা একটা পরী। তারপর সে পরীটা জিজ্ঞেস করলো, কে রে টুনা, তোর কি হয়েছে, তোর কোনো চিন্তিত? হ্যাঁ, আমাদের কোনো বাচ্চা ছেলে হয় না তো, তাই আজকে তুই বাড়ি ফিরে যা, কাল সকালে দেখতে পাবি তোর বাসায় দুটো ডিম আছে। এ বলে পরীটি চলে গেল। তারপর টুনাটা খুব খুশি আর মনে মনে ভাবলো, আজকে বাড়ি ফিরে যাই, দেখবো তো কালকে কি হয়। এ বলে টুনাটি বাড়ির দিকে রওনা হয়ে যায়, আর সে মনে মনে অনেক খুশি, ভীষণ খুশি। আরে টুনি, তুমি এখানে, তুমি কি জানো আজকে কি হয়েছে? আজকে আমার সঙ্গে না পরী কথা বলেছে, আর বলেছে কাল সকালে আমাদের বাসায় দুটি ডিম হবে, তার থেকে আমাদের বাচ্চা হবে। কি আনন্দ হবে না, ভীষণ আনন্দ হবে। তুমি সত্যি বলছো? হুম, বাচ্চা হলে তো আমরা চারজন মিলে খুব শান্তিতে থাকবো, খেলবো, দুলবো, খাইবো, খাবো, কি আনন্দ হবে না? হ্যাঁ, খুব আনন্দ হবে। চলো এখন আমরা এদিকে বাসায় কিছু খেয়ে শুয়ে পড়ি। চলো চলো শুয়ে পড়বো, কালকে তো অনেক কিছু দেখতে হবে না। হ্যাঁ চলো এখন আমরা তাড়াতাড়ি শুয়ে পড়ি, চলো চলো না চলো। তারপর রাত বেরিয়ে সকাল হয়ে গেল, দেখতে পায় দুটো ডিম। তারা দেখে অবাক, পরী তো সত্যি বলেছে আমাদের বাসায় দুটো ডিম হবে, আমি তো অনেক খুশি। তুমি কিছু বলছো না কেন? আরে আমিও তো খুশি, তাই মনে মনে অনেক খুশিতে চুপ করেছিলাম। এ বলে টুনাটুনি জঙ্গল দিকে খেতে যাচ্ছে। তখন আজকে টুনাটুনি অনেক ভীষণ খুশি, কারণ এসে দেখবে দুটো বাচ্চা হবে যে, তাই তাই ভীষণ খুশি হয়ে জঙ্গলের দিকে যাচ্ছে খেতে। আর ডিমের উগালে সাপ আসছে আর বলছে, কি সুন্দর দুটো ডিম, আমাকে খেতে হবে, খেলে অনেক মজা হবে, ভীষণ মজা হবে। এই বলে সাপটি ডিম দুটো খেয়ে ফেলল। এদিক থেকে টুনাটি খাবার খেয়ে তার বাসার দিকে রওনা হচ্ছে আর বলছে, আমি গিয়ে দুটো বাচ্চা দেখতে পাবো যে, তাই আমি আজকে অনেক খাবার খেয়েছি, কি মজা হবে আজকে। এ বলে টুনাটি বাসায় গিয়ে পৌঁছায় আর বলে, আরে এখানে তো ডিমও নেই, কি হলো, আমি এত স্বপ্ন দেখলাম, সব স্বপ্ন মিথ্যে হয়ে গেল। হে আল্লাহ,
এখন আমি কি করি? টুনির সঙ্গে কথা বলি তো, ও কিছু জানতে পারে না। আরে টুনি, তুমি এখানে? বাসায় যে দুটো ডিম ছিল সে ডিম দুটো কোথায় গেল তুমি কি দেখেছ না কি করছো? আরে না, আমি দেখতে পাইনি। আমি তো দুটো ডিম দেখে এখানে খেতে আসছি। পরিতি আবার এসলো আর বলল, কি হয়েছে? আমাদের বাসায় দুটো ডিম দিছিল না, সে ডিম দুটো নেই। তোরা বাড়ি ফিরে যা, কিচ্ছু চিন্তা করিস না। আমি কালকে গিয়ে তোদের আবার একটা ডিম দিয়ে আসবো। আমি এবার যাই। পরিতা কি সত্যি আসবে? জানি না তো। না টুনি বাসায় যায় আর বলে, পরি অপেক্ষা করছি, এখন আসছে না কেন? তাই বলে মনে মনে খুব চিন্তা করে। এদিক থেকে পরি আসছে। আরে পরি, আপনি এসেছেন? পরি কিছু না বলেই দুটো ডিম দেয়, দিয়ে ওখান থেকে চলে যায়। আর তখনই টুনা বলে, সত্যি তো ডিম দিচ্ছে? এদিক থেকে সে সাপটি ডিমের দিকে এগিয়ে যেতে থাকে। সেই সাপটি বাসার দিকে এগিয়ে এসে ডিম দুটির পাশে যে করে, আজকে খাবো, আজকে অনেক মজা হবে, এই বলে খেতে যায়। তখনই ডিম দুটি জাদু করে আঘাত করে, আর সেই সাপটি ওখান থেকে সাপটি দৌড়ে চলে আসে। সাপটি বলে, আমায় অনেক ব্যথা দিয়েছে, ভীষণ জ্বালা করছে, বাঁচাও বাঁচাও, এই বলে চলে যায়। তারপর টুনাটুনি বাসায় এসে বলে, আরে আজকে তো ডিম দুটো ভালোই রয়েছে, কিচ্ছু হয়নি। আজকে ডিম দুটোকে খুব যত্ন করে রাখতে হবে। তখনই টুনিয়ে বলে, হ্যাঁ তুমি ঠিকই বলেছ, আজকে ভালো করে রাখবো। আর তারপর টুনিটি ডিম দুটোকে উম দিতে থাকে। কিছুক্ষণ পর ডিম দুটোর বাচ্চা হয়, আর টুনিটি খুব খুশি হয়ে যায়। বাচ্চাটি বলে, খেতে দাও খেতে দাও। টুনি অনেক খুশি, তারা বাচ্চাগুলো নিয়ে অনেক খুশি।